Subscribe our Arcane Update channel and press the bell icon to stay updated. ভিন রাজ্য থেকে অবশেষে বাড়ি ফিরছেন শ্রমিকরা এবং ছাত্রছাত্রীরা। চিকিৎসা করতে যাওয়া পরিবারগুলি জানা গেছে তাদেরকে ইতিমধ্যে ট্রেনে করে বাঁকুড়ে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে তাদেরকে কুচবিহার জেলার জন্য সংশ্লিষ্ট বাসে করে তাদের নিজেদের জেলায় নিয়ে আসার কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে কুচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। সূত্র মারফত জানা গেছে বেঙ্গালোরে কেউ চিকিৎসা করতে গিয়েছিলেন, আবার কেউ বা রুটিনের সন্ধানে সেখানে কাজ করতে গিয়েছিলেন। আরও বেশ কয়েকজন ছাত্রছাত্রী তার ট্রেনিংয়ের জন্য গিয়েছিলেন। পরবর্তীতে কেরালা রাজ্য সরকারের সাথে যোগাযোগ করে ফিরিয়ে আসার বন্দোবস্ত করেন। কেন্দ্রীয় তরফ থেকে যারা বেঙ্গালোর সহ বিভিন্ন এলাকায় আটকে রয়েছেন তাদের জন্য এরাজ্যে ফিরিয়ে নিয়ে আসার জন্য ট্রেন বরাদ্দ করা হয়। সেই মতো সংশ্লিষ্ট ট্রেনে চেপে পশ্চিমবঙ্গে আসছিলেন। প্রথমে কথা ছিল সেই ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে 10 তারিখ এসে পৌঁছাবে, কিন্তু কোনো অজ্ঞাত কারণবশত তাদেরকে বাঁকুড়া স্টেশনে নামানো হয়। তারপর সেখান থেকে রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে কুচবিহারে ফিরিয়ে নিয়ে আসার জন্য সেখানে বাসের বন্দোবস্ত করা হয়। ইতিমধ্যে তারা সেখান থেকে বাসে চেপে কুচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। লকডাউনের পরবর্তী সময় থেকে গোটা দেশের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের মানুষ তারা কেউ রুটি রুজির সন্ধানে গিয়ে আটকে পড়েছেন, আবার কেউ বা চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়েছেন। পরবর্তীতে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সঙ্গে সমন্বয় বজায় রেখে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। সেই মতো কিন্তু ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের থেকে শুরু করে পর্যটক সকলকে ফিরিয়ে নিয়ে আসার কাজ শুরু হয়ে গিয়েছে। ভিডিও 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 দিদি এই মুখে চল কল ওটা কল আচ্ছা আমরা ফের কেমন করে দেখবো ট্রেনের মধ্যে খাচ্ছি খাবার দিচ্ছে তিন বেলা ট্রেনের মধ্যে ফেরি খাওয়া পয়সা করে নিচ্ছে না সকালে দুপুরে এবং রাত্রে খাবার দিচ্ছে জল দিচ্ছে আমরা কেমন করি না